Welcome back to our channel. This is Aranda Creation and today's video is completely alada. আজকে একটা নতুন টপিক যেটা প্রত্যেকদিনই গান করা হয় তো আজকে রান্না করেছেন উনি তো আজকে একটা ভালোই করেছেন এবার হচ্ছে ওটা রান্নাটা আমরা শেয়ার করছি আপনাদের সাথে তো হ্যাঁ হোক কি আপনাদের রেসিপি আমাকে বলতে আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে আর খেয়ে দেখবেন খুব ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন এন্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন এন্ড অলসো লাইক আওয়ার ভিডিও এন্ড শেয়ার 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 প্রচুর শেয়ার করুন ঠিক আছে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করবেন এন্ড কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কিরকম ছিল আর কার কার কতটা ভালো লেগেছে ঠিক আছে তাই কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক আমাদের রান্নার রেসিপিতে লেটস গো সয়াবিনের কাবাব বানানোর জন্য আমাদের দরকার ইনগ্রেডিয়েন্টসগুলো হলো 1 কাপ মতো সয়াবিন 1/2 কাপ মতো ময়দা 1.5 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা আর 2 লঙ্কা কিছুটা ধনে পাতা আর 1 চিমটে মতো গরম মশলা আর টেস্ট ভালো হওয়ার জন্য আমি এখানে অল্প একটু ম্যাগি মশলা বা চাউমিন মশলা যে কোনো মশলা নিতে পারেন ফার্স্টে সয়াবিনকে 15 মিনিটস কি 20 মিনিটস ধরে ভিজিয়ে রাখতে হবে জলের মধ্যে আমি এখানে 15 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি সয়াবিনগুলোকে এবং সয়াবিন একটু সফট হয়ে যাবে যখন তখন সয়াবিনকে আমি এখানে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব ভালো করে আর তার সাথে দিয়ে দেবো 2 লঙ্কা আমি সয়াবিনগুলোকে পুরো পেস্ট করিনি জাস্ট এইরকম কনসিস্টেন্সি করেছি এরপর সয়াবিনকে একটা বোলে পেস্ট সয়াবিন যে পেস্ট সেটাকে নিয়ে নিতে হবে একটা বোলে তারপর এর মধ্যে 1/1 করে আদা বাটা আর এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর দিয়ে দেবো একটু করে পেঁয়াজ কুচি এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর অল্প একটু ম্যাগি মশলা এরপর পরিমাণ মতো ময়দাটাও দিয়ে দেবো এর মধ্যে এরপর এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালো করে মেখে নিতে হবে তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা টুথপিক আর আমি ওই মিক্সচারটাকে এরকম করে গোল করে বলের মতো করে শেপ দিয়েছি এবার যে টুথপিকগুলো আছে এই টুথপিকগুলোকে আমি এর ভিতরে ঢুকিয়ে কাবাব স্টাইল করব এরকমভাবে ঢুকিয়ে নিতে হবে টুথপিকগুলোকে যাতে দেখতে কাবাবের মতো লাগে সব কাবাবগুলোকে আমি এভাবে রেডি করে নিয়েছি এবার একে একে এগুলোকে তেলে ভাজতে হবে এবার আমি এখানে একটা ননস্টিক কড়াই নিয়েছি আর এই কড়াইয়ে আমি দিয়ে দেবো তেল সয়াবিন অয়েল আর ফ্লেম করে রাখবো হাইয়ে অনেকটাই তেল লাগবে প্রায় এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে আমি প্রায় অনেকটাই তেল দিয়ে দিয়েছি এরপর হাত দিয়ে দেখে নিতে হবে যে তেলটা গরম হয়েছে কিনা আমার তেলটা প্রায় গরম হয়ে এসেছে এবার আমি ফ্লেমটা মিডিয়াম করে রাখব করে তারপরে এই বলগুলোকে ছাড়তে হবে এবার আমি 1/1 করে দিয়ে দেব বলগুলোকে এবার কাবাবগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে ভিতরে কাঁচা না থাকে যখন এটা ব্রাউনিশ টাইপের হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব এবার ফ্লেমটাকে একটু হাই করে দেবো যাতে তাড়াতাড়ি এগুলো ভাজা হয়ে যায় এক পিট হয়ে গেলে আরেক পিট ভালো করে ভেজে নেবেন ওয়াও ইটস লুকিং অসম নাও ইটস অলমোস্ট ডান বিকজ ইটস লুকিং লাইক ব্রাউন কালার সো এরকম করে ফ্লিপ করে আমি দেখে নেবো যে
সব দিকটাই ভাজা হয়েছে কিনা। অলমোস্ট হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি, আর ইটস লুকিং সো সুইট। অ্যান্ড এরপর এর ওপরে অল্প আমি গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দেব। অ্যান্ড ইটস রেডি টু সার্ভ। এটা আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।